আমরা কথা বলবো 8000 টাকার মধ্যে বর্তমান সময়ে পাওয়া যায় এমন তিনটি স্মার্টফোন নিয়ে। বিশেষ করে আপনাদের যাদের বাজেট 8000 টাকা এবং এই টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তবে বর্তমান সময়ে কোন স্মার্টফোনগুলো পাওয়া যায় জানেন না, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে থাকবে 8000 টাকার মধ্যে তিনটি স্মার্টফোন নিয়ে কথাবার্তা, থাকবে স্মার্টফোনগুলোর যাবতীয় স্পেসিফিকেশন ও প্রাইস নিয়ে কথাবার্তা। তো চলুন ভিডিওটি শুরু করি, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সিম্ফনি Z18 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল। তাছাড়া স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, আর স্মার্টফোনটিতে মেমোরি হিসেবে থাকবে 2GB RAM 32GB ROM। তাছাড়া এতে প্রসেসর হিসেবে থাকবে অক্টাকোরের প্রসেসর, যার ক্লক স্পিড হবে 1.6 GHz। চিপসেট হিসেবে এতে থাকবে মিডিয়াটেক হেলিও A25। তাছাড়া ওয়েসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। তাছাড়া এতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.52 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, আর ব্যাটারি হিসেবে এতে থাকবে 5000 mAh এর ব্যাটারি। আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 7990 টাকায়। আইটেল A49 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে থাকবে 5 মেগাপিক্সেল। তাছাড়া এতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে 5 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেলের মেমোরিতে থাকবে 2GB 32GB। তাছাড়া স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে অক্টাকোরের প্রসেসর, যার ক্লক স্পিড হবে 1.4 GHz। চিপসেটে থাকবে ইউনিসক্সের চিপসেট ইউনিসক্স SC9832E। ওয়েসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। তাছাড়া স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.6 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, আর স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 4000 mAh এর ব্যাটারি। আর এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস হবে 7390 টাকা। স্যামসাং গ্যালাক্সি M02 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে থাকবে 5 মেগাপিক্সেল। তাছাড়া স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, আর মেমোরি হিসেবে এতে থাকবে 2GB RAM 32GB ROM। তাছাড়া এতে প্রসেসর হিসেবে থাকবে কোয়াড কোরের প্রসেসর, যার ক্লক স্পিড হবে 1.5 GHz। চিপসেটে থাকবে মিডিয়াটেকের MP6739W। ওয়েসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। তাছাড়া এতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, আর ব্যাটারি হিসেবে এতে থাকবে 5000 mAh এর ব্যাটারি। আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 8599 টাকায়। তো এই ছিল 7000 থেকে 8000 টাকার মধ্যে বর্তমান সময়ে পাওয়া যায় 5টি স্মার্টফোন নিয়ে কথাবার্তা। এই 5টি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি মনে হয়েছে আপনার কাছে বেস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। তো আর চলে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।